আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সিদ্ধি, আশা করছি ভালো আছেন। মাঝখানে আসলে বিরতি যাচ্ছে, আমাদের কিছু সহকর্মী অনুরোধ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা বোর্ডের পরীক্ষা পরিচালনায় আমরা কিভাবে ডাটাগুলো অ্যানালাইসিস করতে পারি বা কিভাবে সাবজেক্ট কোড দিয়ে সাবজেক্ট অনুযায়ী আমরা রোলগুলোকে অর্থাৎ কোন কোন পরীক্ষার্থী কোন কোন দিনের অন্তর্ভুক্ত সেগুলো বের করতে পারি, এগুলো ব্যাপারে কিছু জানতে চেয়েছেন। যদিও এ সম্পর্কে আমার অনেক সহকর্মীরা অভিজ্ঞ জানেন, তারপরও যারা এই ব্যাপারে জানেন না তাদের জন্য হয়তো বা আজকের এই টিউটোরিয়ালটি অনেক হেল্পফুল হতে পারে। তো চলুন যাওয়া যাক, দেখি কিভাবে আমরা একটা এক্সেল শিট থেকে ডাটা অ্যানালাইসিস করে সিট প্ল্যান সহ বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করব। চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। সম্মানিত সুধী, আপনারা এই কাজটি করার জন্য প্রথমত একটি এক্সেল ডাটাশিট তৈরি করে নেবেন। তো আমরা সাধারণত জাতীয় বিশ্ববিদ্যালয় বা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পিডিএফ ফরম্যাটে ডাটাগুলো পাই, তো আপনি এটাকে পিডিএফ থেকে কিভাবে এক্সেল ফরম্যাটে যাবেন সেটির জন্য আপনি এই মুহূর্তে অবশ্য আমার একটা টিউটোরিয়াল আছে, আই বাটনে ক্লিক করে সেটি দেখে আসতে পারেন। তো যাই হোক, আমি দেখুন এরকম একটি প্রস্তুতকৃত এক্সেল ডাটা এটা একটু ওপেন করতে দেখাতে চাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এটা একটা আমার প্রস্তুতকৃত শিক্ষার্থীদের তথ্য, যেখানে আমার পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন সাবজেক্টের, যেমন এখানে আমার কলামগুলো একটু যদি আপনাকে দেখাই, এখানে ক্রমিক নাম্বার আছে, শিক্ষার্থী রেজিস্ট্রেশন আছে, রোল নাম্বার আছে, শিক্ষাবর্ষ সেশন আছে, শিক্ষার্থীর নাম আছে, এখানে তার সাবজেক্ট নেম অর্থাৎ তার অনার্সের বিষয় কী বা যে ফ্যাকাল্টিতে আপনি দেখতে চান সেটি, তারপরে সে পরীক্ষার্থীর টাইপটা কি, রেগুলার ইরেগুলার নাকি ইম্প্রুভমেন্ট, এগুলো, আর এটা হচ্ছে তার পেপার কোড, তার সাবজেক্ট কোড। এখানে দেখুন একটি অতিরিক্ত অংশ যেটাকে একটা সাবটোটাল, আমি যদি একটু বড় করি আপনাদের, হ্যাঁ দেখার সুবিধা হবে, এটা একটা সাবটোটাল ফর্মুলা। যেমন দেখুন এইটার অ্যাড্রেস আমার এখানে শো করছে কি C2713, তার মানে C2713 তে একটি ফর্মুলা দেওয়া আছে, আপনাদেরকে আমি একটু দেখিয়ে নিয়ে আসি। এটা একটি সাবটোটাল ফর্মুলা, অর্থাৎ আমার টোটাল কতগুলো শিক্ষার্থী এটি কাউন্ট করে দেখাচ্ছে। এই যে দেখুন, হ্যাঁ এখানে সাবটোটাল C2 থেকে C2711 পর্যন্ত যতগুলো আমার রোল নাম্বার আছে সেটা কাউন্ট করে আমাকে এখানে দিচ্ছে, এই সাবটোটালটা আমি পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমি যতগুলো শিক্ষার্থীর ইনফরমেশান দেখতে চাচ্ছি বা ফিল্টার করব, এখানে আমাকে টোটাল সংখ্যাটা কারণ উপরের কলামে আমাকে এটাকে দেখাবে। তো এখন আমি যেটা করব, আমাদের এই কাজটি করার জন্য আমরা এটাকে ফিল্টার করব। ফিল্টার করার জন্য যেমন দেখুন, আমি এই রোটা অর্থাৎ এক নম্বর রোতে আমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে আমি সিলেক্ট করে, এক নম্বর রোটা সিলেক্ট করে আমি যদি এই যে দেখুন এখানে ফিল্টার সর্ট অ্যান্ড ফিল্টার, এই ফিল্টার বাটনে ক্লিক করি, তাহলে আমার কিন্তু এগুলো ফিল্টার করার অপশন তৈরি হবে। আমি যে কোনো কলামে আমি আমার ইচ্ছা মতো এগুলো থেকে ফিল্টার করতে পারবো। যেমন দেখুন, আমি চাচ্ছি যে এখান থেকে শুধুমাত্র বাংলায় যারা পরীক্ষার্থী, বাংলা অনার্সের সাবজেক্ট যারা, তাদেরকে আমি বের করে নিতে চাই। তাহলে আমি এখানে সিলেক্ট অল তুলে দিব, শুধু বাংলাতে টিক দিব, দিয়ে ওকে করব। দেখুন আমার এই কেন্দ্রে বাংলার পরীক্ষার্থী আছে 218 জন। একটা ক্লিকে আপনি কিন্তু এই তথ্য বের করে ফেললেন। এরপরে আপনি ঠিক একইভাবে অন্যান্য সাবজেক্ট বাংলা তুলে দিয়ে আপনি মনে করেন আপনি বোটানি বা আচ্ছা ধরুন ইংলিশ দেখতে চাচ্ছেন, আপনি ইংলিশ সিলেক্ট করে ওকে করেন, দেখুন এই যে 227 জন ইংলিশের পরীক্ষার্থী। এভাবে আপনি এইটাও তুলে দেন, আচ্ছা এটা থাক, আপনি চাচ্ছেন যে ইংরেজির এই 227 জন পরীক্ষার্থীর মধ্যে আপনার রেগুলার পরীক্ষার্থী কতজন, তাহলে আপনি এই যে মানে পরীক্ষার্থী টাইপের যে ফিল্টার বাটন আছে এখানে ক্লিক করুন, করে সিলেক্ট অল তুলে দিন, দিয়ে আরিতে রেগুলার এইটাতে ক্লিক করে আপনি ওকে করুন। এই যে দেখুন আপনার 109 জন রেগুলার পরীক্ষার্থী, ঠিক আছে। এরপরে আপনি চাচ্ছেন যে আপনার ইম্প্রুভমেন্ট কয়জন, তাহলে রেগুলারে তুলে দেন, IMA ইম্প্রুভে দেন। এই যে দেখুন আমার ইম্প্রুভ পরীক্ষার্থী এই ইংরেজি সাবজেক্টে 68 জন। তার মানে আপনি একটা এক্সেল ডাটাশিট তৈরি করে নেবার পর আপনি ইচ্ছা মতো সেটিকে ফিল্টার করে আপনার যাবতীয় তথ্য পেতে পারেন। তো আমি আগে বলেছি এই এক্সেল ডাটাশিট তৈরি করার জন্য কিভাবে সরাসরি আপনি এক্সেলে ডাটা ইম্পোর্ট করার মাধ্যমে
একটা পিডিএফ কে এক্সেলে কনভার্ট করতে পারেন, সেটি নিয়ে আমার একটি টিউটোরিয়াল আছে, আপনি আবারও বলছি আই বাটনে ক্লিক করে এটি দেখে আসতে পারেন। তো যাই হোক, এরপরে আমার যেটা মূল কাজ, আমি এগুলো যে ফিল্টার করেছিলাম এগুলো সব ডিসিলেক্ট করে সিলেক্ট অল করে দিলাম, এমনকি যে ইম্প্রুভমেন্টের সিলেক্ট অল করে দিয়ে আমি ওকে করলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি একটা নির্দিষ্ট সাবজেক্টের, যেমন আমি মনে করেন সিট প্ল্যান করব, ঠিক আছে। আমি ধরে নিলাম এই একটা নির্দিষ্ট সাবজেক্ট কোডের, যেমন ধরুন এখানে এই যে বাংলার 211001 এইটা একটা বাংলার সাবজেক্ট কোড আছে, এই কোডের কতজন পরীক্ষার্থী আমার ওই কোডের আন্ডারে অর্থাৎ ওই দিবসে সে পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাহলে আমাকে একটা বিশেষ ধরনের ফিল্টার করতে হবে। এতক্ষণ তো আমরা ডিরেক্ট একটা ডাটা ফিল্টার করে দেখলাম, এখন আমাকে যেটা করতে হবে, আপনি এই যে পেপার কোড এই জায়গায় গিয়ে আপনি বিশেষ এক ধরনের ফিল্টার করবেন, সেটি হচ্ছে টেক্সট ফিল্টার। টেক্সট ফিল্টার, আপনি টেক্সট ফিল্টারে গিয়ে এই যে কন্টেইন আছে, হ্যাঁ, আপনি টেক্সট ফিল্টারে গিয়ে কন্টেইনে ক্লিক করবেন, তখন আপনার এই যে অ্যাড অর এরকম অপশন দেখাবে, আপনি অ্যান্ডেই গিয়ে কাজটি করবেন। এখানে আপনি এই সাবজেক্ট কোডটা লিখে দেবেন, যেমন আমার এখানকার প্রথম সাবজেক্ট কোডটা কি 211001। ওকে, এখন আমি ওকে করলাম, দেখুন আমার এই বাংলার 211001 কোডের পরীক্ষার্থী আছে 184 জন, এবং এই রোল যে এই যে বাম পাশে যে রোলগুলো দেখছেন না, এই রোলগুলোই আমি যদি এখন সিলেক্ট করতে করতে নিচের দিকে চলে যাই, এই যে দেখুন কতগুলো 217 যদি আমাকে এখানে মানে টোটাল কি করছে, আমি যদি এখানে সিলেক্ট করে মনে করেন এখানে কপি করলাম, এই রোলগুলো কপি করলাম, কপি করে একটা নতুন শিট নিলাম, আমি চাচ্ছি যে এই কোডধারী বাংলার পরীক্ষার্থী যারা তাদেরকে আমি একটা নতুন শিটে জাস্ট এদের রোলগুলো রাখবো। আপনি এখানে পেস্ট করুন, এই যে দেখুন আমি কতগুলো দেখলাম ওখানে 184, তাই না? এই 184 রোল, আমি আবারও আপনার ওই শিটে গিয়ে দেখাই, এই যে 184 জন যেটা আমার এই রোলধারী। তাহলে আমি এই যে নতুন একটা শিট তৈরি করলাম, এই শিটে যে রোলগুলো এই মুহূর্তে আমি ওখান থেকে কপি করে পেস্ট করলাম, এরা হচ্ছে জাস্ট এই বাংলার 184 জন রোলধারী যাদের আমার এই দিনের পরীক্ষা দরকার। মজার বিষয় নয়? হ্যাঁ, এইটা মনে করেন আপনার এই দিনের বাংলার পরীক্ষার্থী এতজন পাওয়া গেল। এখন আপনি ঠিক একইভাবে বাংলা তুলে দেন, আপনি এখান থেকে এইখানে তো বাংলা আসছে, আমার এই টেক্সট ফিল্টার কন্টেন্টে গিয়ে আপনি পুনরায় আবার এই যে দেখুন টেক্সট ফিল্টার কন্টেন্টে গিয়ে এখানে 1001, তো আপনি এখানে জাস্ট 11001 যদি দেন, এটা কিন্তু আসলে ইংরেজির কোড, এই যে দেখুন আমি সার্চ করলে সব ইংরেজিগুলো চলে আসবে, এই যে দেখুন 211101, এটা কিন্তু সব ওই দিনের বা এই কোডধারী যারা ইংরেজির পরীক্ষার্থী। তাহলে আমার এখানে সংখ্যা কত শো করছে? 187। হ্যাঁ, আপনি ফিল্টার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন অন্য সবগুলো যেন আপনার ডিফিল্টার করা থাকে, একটা জায়গায় যাতে আপনি ফিল্টার করছেন, নাহলে আপনার কিন্তু ওই ফিল্টারের সাথে এই ফিল্টার কম্বিনেশন করে আপনাকে ডাটা শো করবে। তাহলে আপনি চাচ্ছেন যে বাংলার পরীক্ষার্থীগুলো বের করে নেওয়া হলো, এখন আপনি এই দিবসের ইংরেজির পরীক্ষার্থী যারা তাদের রোলগুলো আপনি কপি করে নিতে চাচ্ছেন, তাহলে আপনি এইখান থেকে এই রোলগুলো কপি করে নেন, ইংরেজির এই যে 187 এই কপি করলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। হ্যাঁ, তাহলে আমি নতুন একটা শিট নিলাম, এই শিট টুতে আমি এটা পেস্ট করলাম, তাহলে এই যে দেখুন এই 187 জন ইংরেজি। হ্যাঁ, আমি আমার চেনার সুবিধার্থে আমি এখানে শিটের রিনেম করে দিতে পারি, যেমন মনে করেন আমি দিলাম এটা ছিল বাংলা, এটা বাংলা, ঠিক আছে। তাহলে শিট টু যেটা, এটা আমি রিনেম করলাম, রাইট ক্লিক করে রিনেম করলাম, এটা মনে করেন ENGLISH। তাহলে আপনি একই শিটের মধ্যে উপরে লিখতে পারেন, যেমন এখানে আমার ইংলিশ আছে, এই কলামে ইংলিশ, আপনি এখানে কলামের নাম বাংলা ইংরেজি একই শিটে আপনি করতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি ঠিক করবেন। তাহলে আমি এখানে বাংলার স্টুডেন্টের তালিকা রাখলাম, এখানে ইংলিশের স্টুডেন্টের তালিকা রাখলাম, এভাবে আমি বা একটা শিটের মধ্যে ভিন্ন ভিন্ন কলামে আমি এই রোলগুলো রেখে এখান থেকে আমি কীভাবে সিট প্ল্যান করতে চাই, কীভাবে তাদের টপ শিট করতে চাই, সেটা কিন্তু আমি আমার ইচ্ছা মতো করতে পারবো। অনেক সময় আমি দেখেছি আমরা যখন নতুন জয়েন করি সেই 24তম BCS-এর মাধ্যমে, আমাদের সিনিয়র স্যাররা এই কাজগুলো কত কষ্ট করে করেছেন দেখে খুব কষ্ট হতো, ইস এই ছোট্ট কাজটুকু আমাদের স্যাররা কত কষ্ট করে করছেন।
তো আমরা যদি এই ডাটাবেজ মেনটেনের মাধ্যমে এই কাজগুলো করি, পরীক্ষা কমিটিতে তো আমাদের সবারই কখনো না কখনো কাজ করতে হয়, আমরা অতি সহজেই কিন্তু এভাবে টেক্সট ফিল্টার কন্টেন্টের মাধ্যমে ইজিলি আমাদের শিক্ষার্থীদের তালিকা বা পরীক্ষার্থীদের তালিকা বের করে তাদের সিট প্ল্যান, টপশিট, বিভিন্ন রকম তথ্য অ্যানালাইসিস করতে পারি। এবং আপনি নির্দিষ্ট একটি রোল দিয়েও এটাকে কিন্তু সহজেই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, সার্চ, এগুলো দিয়ে এই কাজগুলো করতে পারেন। তো প্রিয় সুধী, আপনারা দেখলেন কিভাবে অতি সহজে পিডিএফ থেকে আমরা এক্সেল ফাইল তৈরির পর সেটাকে যাচাই বাছাই করে পরীক্ষায় সিট প্ল্যান করার উপযুক্ত ডাটা হিসেবে সহজেই একটি এক্সেল শিট বা নতুন তথ্যগুলো পেয়ে যেতে পারি এবং সেগুলো অনুযায়ী সিট প্ল্যান করতে পারি। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে সামনের দিনে ঠিক পরীক্ষা সংক্রান্ত নতুন কোনো আরেকটি টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।